কাটল ধরা বাড়ির সংখ্যা বাড়তে থাকায় রাতে ঠিকানা হয় হোটেল। चार बजे घर में क्रैक आ गया तो हम लोग गए थे और सिक्योरिटी गार्ड को बोले थे और एक ऑफिसर था उसको हम बोले थे कि घर में क्रैक आया आकर देखने के लिए। वो लोग बोले कि हम भेजेंगे मगर बाद में नहीं भेजे। वो घर क्रैक हो बोले ও স্কে সিকিউরিটি গার্ডে কিন্তু ওটা কোনো অ্যাকশন নিল না। আবার রাত 9টা 10টার সময় সবার যে বাড়ি আছে ওখানে ক্র্যাক হলো, তবে ওটা এসে বলল, তবে থানাতে কল করলো। বাড়িতে ফাটলের জায়গায় স্টিকার লাগানো হয়েছে, মেরামত হয়নি ফাটল, মেলেনি এক পয়সা ক্ষতিপূরণ। অভিযোগ 150 বছরের পুরনো বাসিন্দা অশোক দত্তর। 8 মিনিট সময় দেওয়া হয়েছিল আমাকে বেরোবার জন্য এবং 8 মিনিটের মধ্যে আমি তো বেরিয়ে গেছি। তারপরেতে এসে দেখি যে আমার এই দুখানা তালা, চারখানা তালা ভেঙে সমস্ত চুরি হয়ে গেছে। আমি 150 বছরের বাসিন্দা, অথচ আমায় কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। যারা ভুক্তভোগী তাদের অভিজ্ঞতাটা কি, কিভাবে তাদের দিন কাটছে এবং বারংবার এই যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ভয়াবহ এ কারণেই বলছি যে হয়তো এটা ফাটল দেখে কারো মনে হতেই পারে যে যারা আমরা যারা দূরে বসে রয়েছি যে একটা তো জাস্ট ফাটল দেখা দিয়েছে, কিন্তু না, এটা যে কতটা বিভীষিকাময় পরিস্থিতি। আমরা যদি এই শর্মিষ্ঠাদের জায়গায় নিজেদের একটু প্লেস করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে কি ভয়ঙ্কর, অনিশ্চিত, বিভীষিকাময় একটা পরিস্থিতি। শর্মিষ্ঠা, একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যদি প্লিজ। ২০১৯ সেপ্টেম্বর মাসে আমাদের হঠাৎ করে বাড়ি কাঁপতে শুরু হয়। তখন আমরা মানে কি করব বুঝতে পারিনি, মানে জাস্ট দুটো জামা কাপড় নিয়ে কোনো মতে ডকুমেন্টসও নিতে পারিনি, জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি। মানে সেই অবস্থা আমাদের রীতিমতো হাত পা কাঁপছিল। আমরা সেই পরিস্থিতি থেকে 3 মাস হোটেলেতে থাকি, খুবই অসুবিধা হয়। আমাদের বাড়ি থেকে হোটেল অনেকটাই দূরে, যাতায়াতের অসুবিধা হয়। কিন্তু তারপরে আমরা মেট্রো কর্তৃপক্ষ থেকে বলা হয় যে আমরা আবার বাড়িতে ফিরতে পারি, তো আমরা বাড়িতে চলে গেছিলাম। কিন্তু এখন মানে বাড়িতে পৌঁছাবার পরেও আমরা পুরো সেফ নয়। মেট্রোর কাজ সবসময় হতে থাকে আর আমাদের বাড়ি হিলতে থাকে, কাঁপতে থাকে। মানে বর্ষাকালেতে সিলিং ফেটে গিয়ে এত জল পড়ে, মানে আমরা থাকতে পাচ্ছি না, মানে এত অসুবিধা হয়। এইখান থেকে ভেঙে যাচ্ছে, ওইখান থেকে ভেঙে যাচ্ছে, আমরা মানে খুবই আতঙ্কিততে রয়েছি। যদি মানে আমরা সন্ধেবেলা বা দিনের বেলা হলো এরকম করে ভাঙলো, আমরা সেটা দেখতে পারবো। কিন্তু যদি আমরা ঘুমিয়ে থাকি আর সেই সময় যদি হঠাৎ করে আমাদের বাড়িঘর আমাদের ওপরে ভেঙে পড়ে যায় তাহলে কি হবে, মানে সেই আতঙ্কটা নিয়ে মানে আমরা এতদিন ধরে সেই বাড়িটা কতলা, আপনারা কোন ফ্লোরে থাকেন একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি 19 নম্বর দুর্গা পিতৃ লেনেতে থাকি। আমাদের সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পুরোটাই আমাদের, মানে আমাদের 5 থেকে 6টা ঘর। মানে আমরা ওইখানে 3 জনে থাকি, আমি, আমার মা আর দাদা থাকি। মানে আমাদের এখন যেই হোটেলটা দিয়েছে সেটা আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূরে। এখান থেকে কাজের যাওয়ারও অসুবিধা হচ্ছে, মায়ের দাদার অসুবিধা হচ্ছে, আমি, আমারও অসুবিধা হচ্ছে। এবার যদি এরকম করে মানে মেট্রোর জন্য আমাদের পাড়া প্রায় দিন ব্লক হয়ে থাকে। এবার আমাদেরকে একটু রাস্তা যাওয়ার জন্য পুরো ঘুরে 15 মিনিট ঘুরে যেতে হয়। মানে খুবই আমাদের সমস্যা হচ্ছে। বুঝতে পারছি শর্মিষ্ঠা, আমি আসবো আপনার কাছে। আমি এরকম শর্মিষ্ঠা তো একা নন, আজকে শুনছি ঘরে ঘরে ফাটল, ফের বাড়ি ছেড়ে হোটেলমুখী বউবাজারের বাসিন্দারা। দেখুন গতবার যখন ফাটল ধরে তখন প্রায় 2.5 মাস হোটেলে থাকতে হয় বউবাজারের শ্যাকড়াপাড়া লেনের বাসিন্দা গোরাচাঁদ দত্তকে। এবারও তার বাড়ির নানা জায়গায় ফাটল ধরেছে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করছেন গোরাচাঁদ বাবু। এই তো যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, এখনো গাড়ি যায়নি, গাড়ি গেলে কি হবে জানি না। আর একজন রাস্তায় ছিল, এমএলএ ছিল, কাউন্সিলর ছিল, মেট্রো করেছে, কিন্তু ওরা টেম্পোরারি কাজ করেছে, কোনো পার্মানেন্ট সিকিউর কাজ করেনি। শাওক পরিবার ইতিমধ্যে গিয়ে উঠেছে হোটেলে। বিকেল 4টে প্রথম ফাটল চোখে পড়ে তাদের। ফাটল ধরা বাড়ির সংখ্যা বাড়তে থাকায় রাতে ঠিকানা হয় হোটেল। 4 বাজে ঘর মে ক্র্যাক আ গেয়া তো হম লোক গে থে আর সিকিউরিটি গার্ড কো বোলে থে আর এক অফিসার থা উসকো হম বোলে থে কি ঘর মে ক্র্যাক আয়া আকার দেখনে কে লিয়ে। ও লোক বলে কি হম ভেজেঙ্গে মর বাদ মে নেই ভেজে। ও ঘরে ক্র্যাক হয়েছিল বলেছি গিয়ে ও স্কে সিকিউরিটি গার্ডে, কিন্তু ওটা কোনো অ্যাকশন নিল না। আবার রাত 9টা 10টার সময় সবার যে বাড়ি আছে ওখানে ক্র্যাক হলো, তবে ওটা এসে বলল, তবে থানাতে কল করলো।
বাড়িতে ফাটলের জায়গায় স্টিকার লাগানো হয়েছে, মেরামত হয়নি ফাটল, মেলেনি এক পয়সা ক্ষতিপূরণ। অভিযোগ 150 বছরের পুরনো বাসিন্দা অশোক দত্তর। 8 মিনিট সময় দেওয়া হয়েছিল আমাকে বেরোবার জন্য, এবং 8 মিনিটের মধ্যে আমি তো বেরিয়ে গেছি। তারপরেতে এসে দেখি যে আমার এই দুখানা তালা, চারখানা তালা ভেঙে সমস্ত চুরি হয়ে গেছে। আমি 150 বছরের বাসিন্দা, অথচ আমায় কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। ওই যে সামনে গর্ত দেখা যাচ্ছে, সেখানে চলছে মেট্রোর বোরিংয়ের কাজ। এই বোরিংয়ের মাঝেই জল লিক করছে বলে জানা যাচ্ছে। এই জল লিকের ফলেই তলার মাটি একটু একটু করে আলগা হয়ে যাচ্ছে, যার ফলে এই অঞ্চলের বাড়িগুলোতে একের পর এক ফাটল দেখা যাচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে মানস চট্টোপাধ্যায়, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।